আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে আজকে নতুন একটা সাইট আপনাদের মাঝে শেয়ার করব। সাইটটা হচ্ছে আমাদের ক্রাউনের মতো, প্রায় বছরখানিক আগে ক্রাউন নামে একটা সাইট আসছিল সেটার মতো, প্লাস হচ্ছে তিন চার মাস আগে একটা সাইট আসছিল ফ্লেক্স নাও সেটার মতো। তো এই বর্তমানে আজকে আমি আপনাদেরকে যে সাইটটা শেয়ার করবো এটার নাম হচ্ছে এনএফটি ক্লাব। তো এখানেও হচ্ছে আপনার কাজ করতে হলে অবশ্যই ডিপোজিট করে কাজ করতে হবে, এটা সম্পূর্ণ ডিপোজিট সাইট, এখানে কোনো প্রকার রিওয়ার্ড নেই। তো এখানে কাজ করবেন কীভাবে, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, আমি সব কিছু এখন লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা এইখানে জয়েন করার জন্য প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই রকমের একটা পোস্ট দেখতে পাবেন, এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনার জাস্ট হচ্ছে লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। তো আমি এখানে আপনাদেরকে একটু বলে দিই বিষয়গুলো কীভাবে কাজ করে। এখানে প্রথমত আপনারা আপনাদের ফোন নাম্বার দেবেন, অবশ্যই জিরো সহ আমাদের যে এগারো ডিজিটের ফোন নাম্বার সেটা দিবেন। এইখানে একটা ইউজার নেম দিবেন, আপনারা আপনার নামের সাথে কোনো একটা সংখ্যা ডিজিট অ্যাড করে দিতে পারেন। এখানে হচ্ছে আপনারা আপনাদের লগ ইন পাসওয়ার্ড দিবেন, এখানে হচ্ছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিবেন, চাইলে আপনারা এই দুইটা পাসওয়ার্ড সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ইনভাইটেশন কোডটা অটো থাকবে, এটা চেক মার্ক করা থাকবে। এই উপরের সবগুলো যখন আপনি সঠিকভাবে ফিল আপ করবেন, তারপর হচ্ছে আপনি এখানে রেজিস্টারের নামের উপরে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাদেরকে হোম পেজে নিয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, জাস্ট হচ্ছে আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে কী কাজ করবেন। আচ্ছা, লগ ইন করার জন্য এখানে একটা বিষয় দেখেন, এখানে লগ ইন করার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। এখানে যদিও ফোন নাম্বার বলছে, বাট এখানে দেখেন উনি কিন্তু ওনারা কিন্তু ইউজার নেম বলছে, ইউজার নেম না, আপনারা অবশ্যই ফোন নাম্বার দিয়ে হচ্ছে লগ ইন করবেন এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে অ্যাগ্রি টু অ্যাগ্রিমেন্ট অ্যান্ড লগ ইন, এটাতে ক্লিক করবেন। আপনাদের যখন লগ ইন সাকসেসফুল হয়ে যাবে আপনাদেরকে হচ্ছে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর এখন আমরা যেহেতু এটা একটা ডিপোজিট সাইট, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আগে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আমরা এখানে হোম পেজে, যে আমাদের হোম পেজ আছে, হোম পেজে থেকে আমরা হচ্ছে এখানে দেখেন রিচার্জ নামে একটা অপশন আছে, আমরা রিচার্জের উপরে ক্লিক করব। রিচার্জে ক্লিক করার পর আপনাদেরকে এখানে হচ্ছে ওরা অ্যাড্রেস দিয়ে দিবে, এখানে আপনাদেরকে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস দিবে। এখানে দেখেন একটা অ্যাড্রেস ওরা দিয়ে দিছে, এই অ্যাড্রেসটা আপনারা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে আপনারা কপি করে নেবেন। কপি করে আপনারা হচ্ছে আপনাদের এক্সচেঞ্জার থেকে এখানে এই অ্যাড্রেসে মিনিমাম হচ্ছে $30 হচ্ছে আপনারা ডিপোজিট করতে হবে। যদি আপনারা এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করেন, তো এখানে আমরা একটু প্যাকেজগুলো দেখেই দিই তাহলে বুঝতে পারবেন। এখানে প্রথম যে প্যাকেজ সেটা হচ্ছে আপনাদের এই মিনিমাম হচ্ছে $30 থেকে $999 পর্যন্ত আপনারা ডিপোজিট করলে ডেইলি হচ্ছে $3.2 হচ্ছে পাবেন। তারপর আপনার ব্যালেন্স যদি হচ্ছে $1,000 থেকে $4,999 থাকে, সেক্ষেত্রে আপনি 3.5% করে পাবেন। এভাবে হচ্ছে $5,000 থেকে $9,999, $10,000 থেকে উপরে যাই হয় 5% করে পাবেন। তো যেহেতু এটা ডিপোজিট সাইট, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা আবারও হোমে চলে আসব। হোমে আসার পর আমরা আবার এখানে যে আমাদের রিচার্জ নামে যে অপশনটা আছে, আমরা হচ্ছে রিচার্জে ক্লিক করব। রিচার্জে যাওয়ার পর আমাদেরকে যে অ্যাড্রেসটা দিবে, আমরা জাস্ট এখানে কপি করে অ্যাড্রেসটা আমরা ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করা হয়ে গেলে আপনারা হচ্ছে আপনাদের বাইন্যান্সে বা যে কোনো এক্সচেঞ্জারে চলে আসবেন। আসার পর তো আমি হচ্ছে বাইন্যান্স থেকে আপনাদেরকে সরাসরি ডিপোজিট করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ওয়ালেটে চলে আসবেন, বাইন্যান্সের ওয়ালেটে আসার পর আপনারা এখানে হচ্ছে যে আমাদের স্পট আছে বা আপনারা হচ্ছে উপরে ফান্ডিং আছে, স্পট আছে, আপনারা যে কোনো একটা অপশানের উপর ক্লিক করতে পারেন। তো আমি স্পটে যাচ্ছি, স্পটে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশান আছে উইথড্র, আপনারা সবাই পারেন। তারপর হচ্ছে আমি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু বলছি আমি লাইভে দেখা দিব। উইথড্রোতে যাবেন, যাওয়ার পর আমাদেরকে এখানে প্রথমত হচ্ছে ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে। এখানে আপনারা ইউএসডিটি লিখতে পারেন, এখানে সার্চ বক্সে ইউএসডিটি লিখতে পারেন, অথবা আপনাদের সরাসরি এখানে ইউএসডিটি শো করবে, আমরা হচ্ছে ইউএসডিটিতে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এখানে অবশ্যই ক্রিপ্টো নেটওয়ার্ক যেটা আছে, আমরা ক্রিপ্টো নেটওয়ার্কের উপর ক্লিক করব। করার পর আমরা এখন যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি, সে অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো, এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব, এখানে অ্যামাউন্টটা দেবো। তো আমি এখানে হচ্ছে $35 ডিপোজিট করে আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে অ্যাড্রেসটা প্রথমত বসিয়ে দিচ্ছি, তো আমি হচ্ছে অ্যাড্রেসটা বসলাম, আমার হচ্ছে অন্য একটা কপি করা ছিল। এবং নেটওয়ার্ক থেকে আপনারা অবশ্যই টিআরসি টোয়েন্টি নিচের দিকে আসলে পাবেন, টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন। এখানে অ্যামাউন্টটা হচ্ছে আমি যেহেতু $35 ডিপোজিট দিব, আমি $35 ডিপোজিট দিব, এই জন্য আমি হচ্ছে বাইন্যান্সের ৩৬ লিখতেছি, কারণ বাইন্যান্সের $1 কিন্তু উইথড্র ফি কাটে। তারপর হচ্ছে আমি উইথড্রোতে ক্লিক করলাম, উইথড্রোতে ক্লিক করে কনফার্ম দিলাম, আপনারা এখানে কিন্তু অনেক রকমের শো করবে। তারপর আবারও কনফার্ম দিলাম, আপনারা হচ্ছে আবারও কনফার্ম দিবেন, দিয়ে আপনাদের যে সিকিউরিটি ভেরিফিকেশানগুলো আছে আপনারা হচ্ছে সেখান থেকে সিকিউরিটি ভেরিফিকেশানগুলো কনফার্ম করবেন। অনেকের হয়তো ইমেইলে থাকতে পারে, অনেকের পাসওয়ার্ড থাকতে পারে। তো আমার হচ্ছে অথেন্টিকেটর অ্যাপে, আমি হচ্ছে অথেন্টিকেটর থেকে উইথড্র সাকসেস, অথেন্টিকেটরটা বসিয়ে উইথড্র সাকসেস করে আপনাদেরকে ডিপোজিট সাকসেস হলে ভিডিওর পর অংশ দেখাচ্ছি। আচ্ছা, আমার উইথড্রো কিন্তু সাবমিট করা হয়ে গেছে, আমি সাকসেস হলে ভিডিওর পর অংশ দেখাচ্ছি কীভাবে কাজ করবেন, এবং হচ্ছে আমি লাইভে দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে আপনারা উইথড্রো করবেন। আচ্ছা, আমার হচ্ছে এখানে এক্সচেঞ্জার থেকে কিন্তু অলরেডি $35 উইথড্রো সাকসেসফুল হয়ে গেছে। আমরা হচ্ছে এখন আমাদের যে অ্যাকাউন্ট আছে আমরা সেখানে যাচ্ছি। আর তো দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $35 অ্যাড হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে কাজ করব কীভাবে, কাজটা কমপ্লিট করে হচ্ছে আমি আপনাদেরকে লাইভ উইথড্রো করে দেখাবো। তো এখানে কাজ করার জন্য প্রথমত আমাদেরকে যে নিচে যে অপশান আছে ফাইন্ড নামে অপশান, আমরা হচ্ছে ফাইন্ডে আসবো।
ফাইন্ডে আসার পর আমাদের এখানে দেখেন চারটি প্যাকেজ দেওয়া আছে। তো আমরা এই চারটি প্যাকেজের আমাদের যে প্রথম প্যাকেজটা আছে, যেহেতু আমাদের $30 দিয়ে হচ্ছে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে প্রথম প্যাকেজটার উপরে ক্লিক করব। করার পর এখন দেখেন আমাদের প্যাকেজটা কিন্তু অন হয়ে গেছে এবং এখানে স্টার্ট নামে একটা অপশন আছে এবং হচ্ছে আমাদেরকে 60টা টাস্ক করতে হবে এখানে দেখেন। আর 60টা টাস্ক করার জন্য একটা অপশন দিয়ে দিছে। আমরা জাস্ট হচ্ছে এইখানে যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের একটু লোডিং নেবে এবং হচ্ছে এখানে দেখেন কনফার্ম চাইবে, আবার কনফার্ম দিয়ে দিবেন। আমার কিন্তু একটা কাজ হয়ে গেছে, আবারও ক্লিক করব, আবার হচ্ছে আমাদের এখানে কনফার্ম চাইবে। তো এইভাবে হচ্ছে আমরা এখানে কাজ করব। তো আমি হচ্ছে বাকি কাজগুলো, যেহেতু এখানে 60টা কাজ করতে একটু সময় লাগবে, আমরা হচ্ছে বাকি কাজগুলো করে কীভাবে হচ্ছে উইথড্র করবো সেই প্রসেসটাও দেখিয়ে দিবো এবং লাইভ উইথড্র দিব এবং পরবর্তীতে কীভাবে আপনারা হচ্ছে ওদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে জয়েন করবেন সেটাও দেখিয়ে দেবো, কীভাবে রেফার করবেন সেটাও দেখিয়ে দেবো। তো আমার অলরেডি এখানে 6-7টা কাজও হয়ে গেছে, আমি বাকি কাজগুলো করে আপনাদের ভিডিওর পরের অংশ দেখাচ্ছি। তো দেখেন আমার কিন্তু এখানে অলরেডি 60টা কাজ করা কমপ্লিট। 60টা কাজ করতে আসলে বেশিক্ষণ সময় লাগে না, আপনারা তো প্রথম আমি 5-6টা কাজ করে দেখালাম, জাস্ট ক্লিক করবেন আপনাদের কাজ করা হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখন ব্যাকে আসবো, ব্যাকে এসে আমরা হচ্ছে এখন উইথড্র করবো। উইথড্র করার জন্য আমরা এখানে দুইভাবে করতে পারি। প্রথমত আমরা হোম পেজ থেকে যে আমাদের উইথড্র অপশন আছে আমরা সেখানে ক্লিক করেও আমরা উইথড্র করতে পারি। এখানে দেখেন উইথড্র নামে অপশন আছে, আমরা উইথড্রতে ক্লিক করবো। তো উইথড্রতে ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে আমাদের প্রথমত এখানে যেহেতু ওয়ালেট অ্যাড্রেসটা সেট করা নেই সেক্ষেত্রে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে ব্যাকে আসবো, ব্যাকে এসে আমি একটু ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে সেট করবেন সেটা দেখাই দিই। ওয়ালেট অ্যাড্রেস সেট করার জন্য এখানে যেই মাই নামে অপশন আছে আপনারা মাইয়ে আসবেন। মাইয়ে আসার পর এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে আমাদের বাইন্ড ওয়ালেট নামে একটা অপশন দেওয়া আছে, এখানে বাইন্ড ওয়ালেট আপনারা বাইন্ড ওয়ালেটে ক্লিক করবেন। বাইন্ড ওয়ালেটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা আছে TRC20 অটো দেওয়া আছে এবং হচ্ছে উইথড্র অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা আপনাদের বাইন্যান্স থেকে পাবেন, সেক্ষেত্রে বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা এনে আপনারা এখানে বসাবেন। তো তারপর হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে এখানে সাবমিট দিচ্ছি, অ্যাড্রেসটা বসিয়ে আমি হচ্ছে এখানে সাবমিট দিচ্ছি। আমার কিন্তু অ্যাড্রেসটা সাবমিট করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা উইথড্র করব। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে মিনিমাম ডিপোজিট $30, আপনি $36 কেন করলেন, $35 কেন করলেন? যদি আমি $35 না করতাম সেক্ষেত্রে আমি কিন্তু এখন উইথড্র করতে পারতাম না। তো উইথড্রতে যাব, উইথড্রতে যাওয়ার পর আপনারা একটু নিচে পড়ে দেখবেন নিচে এদের কন্ডিশন কী আছে। মিনিমাম উইথড্র হচ্ছে এখানে $6। তো আমি $35 ডিপোজিট করছি এই জন্য আমি $1 কাজ করে $36 হলে $6 উইথড্র করতে পারি, যেহেতু আমাদের প্যাকেজের প্রাইস হচ্ছে $30, সেক্ষেত্রে আমি $6 $1 বেশি $35 ডিপোজিট করছি এই কারণে। তো এখানে আমার প্রথমত যে অ্যাড্রেস সেট করছি সেখানে কিন্তু আমার উইথড্র অপশানে এটা কিন্তু অ্যাড্রেসটা অটো বসে গেছে। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিবেন, এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, সব কিছু দিয়ে আপনারা হচ্ছে নিচে যে সাবমিট অপশান আছে আপনারা অবশ্যই সবগুলো পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি সাবমিটে ক্লিক করবেন। এদের কিন্তু এখানে একটা উইথড্র ফি আছে, আমি দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে উইথড্র অ্যামাউন্ট 6 দিছি এবং আমার পাসওয়ার্ড দিছি, কিন্তু আমি পাবো হচ্ছে $5.88। তো যাই হোক, আমাদের ফি হিসাব বাদ দিলাম এবং হচ্ছে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমার কিন্তু অলরেডি ওরা বলছে যে আমার অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে। আপনারা উইথড্র হিস্টোরিটা দেখার জন্য অপশান আছে, অবশ্যই আমি এখানে যে মাই নামে অপশান আছে মাই আসবেন। আসার পর এখান থেকে ফান্ড রেকর্ড নামে একটা অপশান আছে, আপনারা ফান্ড রেকর্ডে ক্লিক করবেন। ফান্ড রেকর্ডে ক্লিক করার পর আপনারা এখানে যে উইথড্রোর যে অপশনটা সেটা দেখতে পাবেন। এখানে ফান্ড রেকর্ডে আসার পর প্রথমত হচ্ছে রিচার্জ রেকর্ড, তারপর হচ্ছে দেখেন উইথড্রো রেকর্ড নামে অপশন আছে, আপনার উইথড্রো রেকর্ডে ক্লিক করলে এখানে উইথড্রোটা দেখতে পাবেন। তো এখানে আমার অলরেডি $6 উইথড্রো পেন্ডিং আছে, আমি যখন পেমেন্টটা পাবো আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা হচ্ছে এইভাবে উইথড্রো সাবমিট দিবেন। এছাড়া যদি কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আর এদের পেমেন্ট টাইম কিন্তু হচ্ছে 24 ঘন্টা সর্বোচ্চ। আর পেমেন্ট যদিও হচ্ছে এরা একটু লেটই করে, আপনার প্রায় 5-6 ঘন্টা পরে হচ্ছে এরা পেমেন্ট করে। তো যার কারণে হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওতে পেমেন্ট পাওয়ার পরে দেখাইতে পারি নাই, বাট আমি পেমেন্টটা পাইছি প্রায় 5 ঘন্টা পরে পেমেন্ট পাইছি। তো এখানে আপনারা চাইলে কাজ করতে পারেন, সাইটটা যেহেতু নতুন সেক্ষেত্রে মনে হয় যে ভালো একটা সার্ভিস দিবে। আর এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের সম্পূর্ণ ব্যালেন্সটা যা ডিপোজিট করবেন কাজ করে সম্পূর্ণ ব্যালেন্সটা একসাথে উইথড্র করতে পারবেন। সাপোজ আমার অ্যাকাউন্টে এখন আছে $32, আমি চাইলে কিন্তু $32 সবগুলো একসাথে উঠাই ফেলতে পারবো, মানে আমি সম্পূর্ণটাই উইথড্র করে ফেলতে পারবো। এবার হচ্ছে আপনারা এখানে কাজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, যারা পুরাতন আছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোথাও কোনো সমস্যা থাকলে, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, কারণ আমরা সবসময় অফারগুলো আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।